নিম্নমানে মিড ডে মিল দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভে সামিল হলো পড়ুয়াদের অভিভাবকেরা। ঘটনায় কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচক ব্লকের খয়েরতলা মোহরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবক সহ পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এই কেন্দ্রে অনিয়ম চলছে মিড ডে মিলে। তাদের প্রধান অসন্তোষ মিড ডে মিল নিয়েই। মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার মিড ডে মিলে খাবার দেওয়া শুরু হতেই তাতে পোকা দেখতে পায় পড়ুয়ারা, আর এতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার অভিভাবকেরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ নিয়ে বিদ্যালয়ের সামনে চলতে থাকে বিক্ষোভ। বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের আটকে রেখে চলে বিক্ষোভ। কাকে জানালো এরকম হচ্ছে যে? এরকম হচ্ছে আমার বাবাকে জানালাম। তারপরে কি করলো এসে? তারপরে এসে সবাই বলছে। কতদিন ধরে এরকম খাবার দিচ্ছে তোমাদের? অনেক দিন ধরে, মোটামুটি প্রায় এক বছর। এরকমই দিচ্ছে? এরকম দিচ্ছে। ডিম দেওয়া হয় না? ডিম দেওয়া হয় না। মাছ মাংস কিছু কি কি দেয়? রোজ কি দেয়? ডিম দেয় না, রোজ না। এটা সপ্তাহে শুধু চাল হয় না, প্রত্যেক সপ্তাহে শুধু আলু আর পটলের ঝোল হয়, আর কিছু দিন এছাড়া কিছু হয় না। তো তোমরা স্যারকে বলোনি? আমরা বলেছি স্যার কোনো ব্যবস্থা নেই। কিছু বলছে না? কতদিন ধরে এরকম চলছে? এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় প্রধান শিক্ষকের দিকেই অভিযোগ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। কতদিন গ্রামবাসীরা তো বলছে এক বছর ধরে এরকম দেওয়া হচ্ছে না। আজকে কি হয়েছিল আবার? ওটাও খারাপ ছিল, ডাল তো বরাবরই ওরকমই ছিল। এটা সত্যি? এটা নয়। পোকা কি আছে? পোকা হয়তো কালকে পেয়েছে, এটা সত্যি কালকে পেয়েছিল। ওটা রান্নাবাড়িটা রাজারা রান্না করে ওরা বলতে পারবি কী বিষয় দরকার। আমি তার অভিযোগে হেডমাস্টার আসবে, হেডমাস্টার এটা করে আমাদেরকে ছাড়বি। আমাদের আটকে রেখেছে। আটকে রেখেছে আপনাদের? কতক্ষণ ধরে আটকে রেখেছে আপনাদের? পুরো আমাদের তো সেই বিক্ষোভ শুরু হলো প্রায় দু ঘন্টা হয়ে গেল আটকে রেখেছে।